মৎস্যকন্যা সম্পর্কে প্রাচীন মানুষের বিশ্বাস ছিল এটি পৃথিবীর অন্যতম সুন্দরী রমণী। এছাড়াও মৎস্যকন্যাদের নিয়ে রয়েছে আরও নানা রকম রহস্য। প্রায় সব দেশেই গল্প আর রূপকথায় বারবার ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যাদের কথা। এবার বাস্তবে দেখা মিলল সেই মৎস্যকন্যাদের সন্ধান। চীনের একটি প্যানোরামিক অ্যাকোয়ারিয়ামে দেখা মিলল এই মৎস্যকন্যাদের, আর যা দেখতে ভিড় করছে শত শত সাধারণ দর্শনার্থীরা। চীনের এই মৎস্যকন্যাদের কথা জানাচ্ছেন শহীদ আরাফাত। ইংরেজি শব্দ মারমেইড থেকে বাংলা মৎস্যকন্যা বা জলপরী শব্দটি এসেছে। রূপকথার কল্পকাহিনীতে এটি নিয়ে নানা কথা থাকলেও বাস্তবে এর সন্ধান মিলা দুষ্কর। কিন্তু আধুনিক যুগে যে কোনো অসম্ভবকে সম্ভব করাই যেন চীনের কাজ, তাই রূপকথা থেকে মৎস্যকন্যাদের সরাসরি জায়গা হলো চীনের অ্যাকোরিয়ামে। ২৭ ফুট উঁচু ও ৫০ ফুট ব্যাস সম্পূর্ণ অ্যাকোরিয়ামটির অবস্থান চীনের চংকিংয়ের একটি শপিং মলে, যেখানে বিভিন্ন প্রজাতির গভীর সমুদ্রের মাছের সাথে রূপকথার মৎস্যকন্যারা খুব সহজেই অবস্থান করছে। আর এই মারমেড শো দেখতে ভিড় করছে শত শত সাধারণ দর্শনার্থীরা। এমন একটি অ্যাকোয়ারিয়াম স্থাপন করতে পেরে উচ্ছ্বসিত অ্যাকোয়ারিয়ামটির ম্যানেজার। এটি বিশ্বের প্রথম অ্যাকোয়ারিয়াম যা শপিং মলের ভিতরে স্থাপন করা হয়েছে। উদ্বোধনী দিনে অ্যাকোয়ারিয়ামটিতে মারমেড শো দেখতে উৎসুক জনতার ভিড় ছিল। মারমেড বা মৎস্যকন্যাদের দেখতে আসা দর্শনার্থীদের কারণে এটি আজ একটি বিখ্যাত পয়েন্টে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সুন্দরী ও মার্জিত এসব মারমেড বাচ্চারাও খুব পছন্দ করে বলে জানালেন ম্যানেজার। অ্যাকোয়ারিয়ামটি দেখতে বড়দের পাশাপাশি বাচ্চাদেরও অনেক আগ্রহ আছে। মার্জিত মৎস্যকন্যারা বাচ্চাদের আনন্দ দিতে মাছেদের মতো করে অ্যাকোয়ারিয়াম জুড়ে ঘুরে বেড়ায়। এছাড়া অ্যাকোয়ারিয়ামটিকে একেবারেই ভিন্ন সাজে সাজিয়েছি আমরা। এ তো গেল জীবিত মাছ ও মারমেডের উপস্থিতিতে ইনডোর অ্যাকোয়ারিয়ামের কথা। অন্যদিকে চীনের ইজুয়াংয়ে রোবোটিক মাছের সন্ধান পাওয়া যায়। চীনের একটি কোম্পানি দ্বারা নির্মিত এই মাছটি দেখে কোনোভাবেই বুঝার উপায় নেই এটি একটি রোবট। শহীদ আরাফাত, আরটিভি।